ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। তোমরা কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইংলিশ ক্লাসে আমি তোমাদেরকে রাইমস পড়াবো। রাইমস অর্থটা কি তোমরা তো অবশ্যই সবাই জানো, নার্সারিতে পড়েছো, ওয়ানে পড়বে এখন। রাইমস হচ্ছে কবিতা। তোমাদের ইংরেজি বইয়ে দেখো সুন্দর একটা কবিতা, কবিতার নাম হচ্ছে গুড বাই। সেই গুড বাই কবিতাটা আমরা শিখব। আগে আমরা আসলে আসো বোর্ডে খেয়াল করি, আসলে কবিতা লেখার নিয়মটা কি সেটা আগে আমরা জানি, তারপরে কবিতাটা আমরা শিখব। দেখো রাইমস, লু দেখো, সে বলা, আর লিসেন শোনা। তাহলে কি তোমরা আগে দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে, আগে কবিতাটা সুন্দর করে দেখো কি বলছে কবিতাটা। গুড বাই, শুভ বিদায়, গুড বাই এইটা একটা পৃষ্ঠা, মানে পেজ। পেজ কি ইংরেজি তাই না, আর পৃষ্ঠা হচ্ছে বাংলা। তাহলে দেখো প্রথমে তুমি এরকম স্কেলটা ধরে সুন্দর করে মার্জিন করবে। দেখেছো বন্ধুরা, আমি কিন্তু এই পাশে মার্জিন করেছি, এই পাশেও এক স্কেল ধরে মার্জিন করেছি, সেই মার্জিনের ভিতরে কিন্তু আমি কবিতাটা লিখেছি। তাহলে দেখো রাইমসের যে নামটা গুড বাই, গুড বাই আমি কি কোথায় লিখেছি, মাঝখানে মিডেলে। তারপরে দেখো লাইনটা, প্রথম লাইনটা এখান থেকে লিখেছি, এখানে একটু জায়গা ফাঁকা লিখেছি। তারপরে দ্বিতীয় লাইনটা দেখো এখান থেকে লিখেছি, আর এই যে একটা চিহ্ন, এই চিহ্নটা কি জানো, আশ্চর্যবোধক। যখন তুমি কোনো আনন্দিত হবে, খুশি হবে তখন, বা কোনো কাজে অবাক হয়ে যাবে তখন এই চিহ্নটা ব্যবহার করতে হয়। এই চিহ্নটার নাম হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে কবিতার প্রথম লাইনের শেষে যে চিহ্নটা সেটা খেয়াল করো। তারপর দ্বিতীয় লাইনটা দেখো, আমি এখান থেকে একটু গ্যাপ রেখে লিখেছি। তারপর তৃতীয় লাইনটা দেখো, এখানে একটু গ্যাপ রেখে আমি লিখেছি। তারপরে চতুর্থ লাইনটাও দেখো, এখানে একটু গ্যাপ রেখে লিখেছি। তাহলে রাইমসের প্রথম অক্ষরটা যে লিখবে নামটা, ওটা কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষর লিখবে। আবার প্রথম লাইনটা যে প্রথম শব্দের প্রথম অক্ষরটা লিখবে সেটাও কিন্তু প্রথম অক্ষর বড় হাতে লিখবে। তারপরে দেখো এখানেও আমি বড় হাতের অক্ষর লিখেছি, এটা কিন্তু তোমরা বড় হাতে লিখবে। আবার দেখো নাও, এই শব্দটাও কিন্তু আমি প্রথম অক্ষর বড় হাতে লিখেছি। তাহলে আমরা জানলাম যে রাইমস লেখার যে নিয়ম সেটা। তাহলে কি বন্ধুরা, যখন ক্লাস ছুটি হবে তখন টিচার কি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম কিভাবে শুভেচ্ছা জানাতে হয়, গুড মর্নিং, আর যখন বিদায় নেবে তখন কি বলতে হয়, গুড বাই। সেই গুড বাই এটা একটা কবিতা দেখো, এই যে গুড বাই, এই দেখো তোমাদের কার্টুনে কি সুন্দর দেখা যাচ্ছে, এই যে প্রজাপতির সঙ্গে তোমাদের একটা বন্ধু বলতেছে গুড বাই। আবার দেখো এই দেখো ম্যাডাম, ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছে, আর এই যে তোমাদের মতো তোমাদের বন্ধুরা, বন্ধুরা কি করতেছে, ম্যাডামও কিন্তু যখন ছুটি হচ্ছে তার আগে তার ব্যাগটা গোছাচ্ছে, আর তোমাদের বন্ধুরা ব্যাগটাও কি করতেছে, এই দেখো বইগুলো ব্যাগের ভিতরে পড়ছে, সুন্দর করে ওরা গুছিয়ে নিচ্ছে। তারপরে দেখো যে ম্যাডাম কি করতেছে, হ্যাঁ ম্যাডাম বলছে গুড বাই, গুড বাই, গুড বাই, গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই, গুড বাই, নাও ইটস টাইম টু প্লে। ম্যাডাম বলছে এখন তোমাদের স্কুল ছুটি, এই এখন তোমাদের খেলার সময়, সেই জন্য ম্যাডাম কি বলছে তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। রাইমস অত্যন্ত সুন্দর করে শিখতে হয়, অনেক মজা করি আনন্দ করে। তাহলে কি কবিতার নাম বলো তোমার সঙ্গে, সবাই আমার সঙ্গে একবার পড়বে সুন্দর করে, বলো গুড বাই। রাইমসটার নাম কি তাহলে বলো, গুড বাই। প্রথম লাইনটা কি, গুড বাই, গুড বাই, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, ইটস দ্য এন্ড অফ দ্য ডে, গুড বাই, গুড বাই, নাও ইটস টাইম টু প্লে, গুড বাই, গুড বাই। তাহলে সুন্দর করে কবিতাটা মজা করে মুখস্থ করবে, প্রত্যেক দিন কমপক্ষে একবার করে মজা করে কবিতাটা মায়ের সঙ্গে বলবে, যেহেতু ম্যাডাম
করে মার সঙ্গে বাসায় বসে বসে বলবে কবিতাটা। সবাই মিলে একবার আমরা চলো কবিতাটা বলি। বলো গুড বাই গুড বাই গুড বাই ইজ দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই গুড বাই নাও ইটস টাইম টু প্লে। সবাই তাহলে প্রতিদিন পড়া কিন্তু জমিয়ে রাখবে না, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কি করবে সুন্দর করে খাতায় লিখবে, লিখে তারপরে জমা রাখবে ম্যাডামদের কাছে। অবশ্যই সপ্তাহে একদিন করে হলেও খাতাগুলো নিয়ে আসবে, আমরা কিন্তু দেখে দিব। আর তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বললাম, ইংরেজি খাতা কিন্তু তিনটা ঘর থাকে, তিনটা ঘরের মধ্যে তোমরা যখন লিখবে তখন প্রথম অক্ষর কিন্তু বড় হাতে লিখবে, সেটা দুইটা ঘরে, আর ছোট হাতের অক্ষরগুলো লিখবে সেটা মাঝের লাইনে লিখবে, এবং প্রত্যেকটা অক্ষর পাশাপাশি লিখবে। আর একটা ওয়ার্ড যখন লিখবে তার পাশে অবশ্যই একটু গ্যাপ রাখতে হবে, এটা হচ্ছে তোমার লেখার নিয়ম। সুন্দর করে হাতে লেখা লিখবে। এখন তোমাদের অনেক অবসর, যে টাইমে তোমরা স্কুলে আসো না সেই টাইমে অবশ্যই বসে বসে লিখবে, দুপুরবেলায় পড়বে রাতের বেলায় পড়বে, ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালো ফল ফলাফল হয়ে আনতে পারবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।